ইন্টারভিউ টেবিলের স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন, বাইকের চাবি তুলে দিলেন। বাইক পেয়ে ছেলেটি খুশিতে আত্মহারা হয়ে বাবাকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে বলল, আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। বড় স্যারের ছেলে আজ বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছে, ঘন্টায় 80 কিলোমিটার বেগে রাজপথে ছুটে চলেছে বাইক। হঠাৎ ট্রাকের সাথে ধাক্কা, সব কিছু থেমে গেল। বড় স্যারের ছেলেকে হাসপাতালে ভর্তি করানো হলো। হাসপাতালের বড় ডাক্তার সাহেব জানালেন, আপনার ছেলের অবস্থা ভালো না, খুব জটিল একটা অপারেশন করাতে হবে, কাউন্টারে 10 লাখ টাকা জমা করে দিন। বড় স্যার কোনো উপায় না দেখে মেয়ের বিয়ের জন্য ব্যাংকে জমিয়ে রাখা টাকাটা কাউন্টারে জমা করে দিলেন। বড় ডাক্তার সাহেব আজ খুব খুশি, 3 থেকে 4 লাখ টাকার অপারেশনের জন্য 10 লাখ টাকা নিয়েছেন, পুরোটাই লাভ। খুশিতে তিনি তার একমাত্র মেয়ের জন্য স্বর্ণের নেকলেস কিনে বাসায় ফিরলেন। বাসায় ঢুকেই তিনি তার কলেজ পড়ুয়া মেয়েকে মামুনি মামুনি বলে ডাকতে শুরু করলেন। ডাক্তার সাহেবের বউ কাঁদতে কাঁদতে বললেন, তাদের মেয়ে এখনও বাসায় ফেরেনি। বড় ডাক্তার সাহেব তার মেয়েকে অনেক খোঁজাখুঁজি করলেন, কোথাও কোনো খোঁজ না পেয়ে তিনি যখন দিশেহারা হয়ে পড়লেন, ঠিক তখনই অপরিচিত এক নাম্বার থেকে ফোন এলো। ফোনে ওই প্রান্ত থেকে জানালো, আপনার মেয়ে আমাদের কাছে, মেয়ে ফেরত পেতে হলে মুক্তিপণ হিসেবে 20 লক্ষ টাকা দিতে হবে। কথাটা শুনে বড় ডাক্তার সাহেবের স্ত্রী স্ট্রোক করলেন। এই গল্পের শিক্ষণীয় বিষয় হলো, আপনি অতীতে যা করেছেন, বর্তমানে যা করছেন, ভবিষ্যৎ তার চেয়েও ভয়ঙ্কর রূপে আপনার কাছে ফিরে আসবেই। প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, সুতরাং সময় থাকতেই সাবধান থাকুন, সৎ পথে চলার অভ্যাস করতে থাকুন, ভালো কাজে অংশগ্রহণ ও মানুষের উপকারে আসলে তবেই ভালো থাকতে পারবেন। এই অনিশ্চিত জীবনে একমাত্র নিশ্চিত বিষয় হলো মৃত্যু। অতিরিক্ত ভবিষ্যৎ চিন্তা মানুষের বর্তমান সুখ নষ্ট করে দেয়। এই যে এত অবহেলা অবহেলা করে মরি, সবচেয়ে বেশি অবহেলা তো আমরা নিজেকেই নিজে করি। ব্লক করে দিলেই যদি সব শেষ হয়ে যেত, ডিলিট করে দিলেই যদি সব মুছে ফেলা যেত, তাহলে হৃদয়ের যন্ত্রণাগুলো এত ভারী হয়ে উঠত না। লাইফে কিছু কিছু জিনিস আছে যা একবার হারিয়ে ফেললে সারা জীবন কেঁদেও আর ফেরত পাওয়া যায় না। এক যুগ প্রেম করে বিয়ে করার পরেও সংসারগুলো কম টেকার কারণ হলো, আসলে বর্তমান যুগের প্রেমের সম্পর্কের শুরুটাই হয় মিথ্যা দিয়ে, আর এই শুরুটা হয় স্কুল অথবা কলেজ ফাঁকি দিয়ে, মানুষকে অনেক অনেক শক্তিশালী বানায়। সবাই হারিয়ে যায় না, কিছু মানুষ অভিমান চেপে নিজেকে আড়াল করে রাখে, অথচ তাদের বোঝার কেউ থাকে না। ভুলে যাওয়াটা জরুরি নয়, ঘুরে দাঁড়ানোটাই জরুরি। মানুষ মানুষকে সম্মান করে না, সম্মান করে মানুষের অবস্থানকে। নিজের অবস্থান ঠিক করো, সব পেয়ে যাবে। রাখতে জানলে মানুষ হারায় না, কথাটা সবার জন্য না। আমি দেখেছি একজন খুব করে থেকে যেতে চেয়েও থেকে যাওয়ার মতো এতটুকু জায়গা পায় না, আবার কেউ থাকতে না চাইলে তাকে শত চেষ্টা করেও আর আটকে রাখা যায় না। তাদের ততটাই যত্ন করতে শিখুন যতটা যত্নে আপনাকে সে ভালোবেসেছিল। চলে যেতে চাইলে তাকে যেতে দাও, মানুষ হলে সে ফিরে আসবেই। অমানুষে রেখে হৃদয় নষ্ট করে লাভ কী? একজন নারী যদি জানত পুরুষেরা তার দিকে কীভাবে তাকায়, তবে সে কাপড় দিয়ে নয়, লোহা দিয়ে পোশাক তৈরি করত। যাকে তুমি মন প্রাণ দিয়ে চাও কিন্তু সে তোমাকে চায় না, তার মানে তুমি ট্রেনের জন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে সময় নষ্ট করছো। রাগ আর অভিমানের মধ্যে পার্থক্য কী? প্রথমটা সব কিছুকে পুড়িয়ে ফেলে, আর দ্বিতীয়টা শুধু নিজেকে পোড়ায়। বড় অদ্ভুত আমাদের মন, যা চায় তা যদি না পায় তাহলে আফসোস করে কাঁদে, আর যদি পেয়ে যায় সহজে তখন অবহেলা করে। আসলে এই চাওয়া পাওয়া, এগুলো মানুষকে ক্ষণিকের জন্য সুখ দিতে পারলেও শান্তি দিতে পারে না। তবু মানুষ শুধু ছুটতেই থাকে এই সুখের আশায়, আর ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে মনের শান্তিটাকেই হারায়। সব সময় শান্ত থাকুন, চুপ থাকুন, জীবনে নিজেকে অনেক মজবুত পাবেন, কারণ লোহা ঠান্ডা হলেই শক্ত হয়, গরম হলে তো যেমন খুশি তেমন আকার দেওয়া যায়। একটা কথা মনে রাখবেন, রাগী মানুষকে কেউ কখনোই ধ্বংস করতে পারে না, তারা নিজেরাই নিজেদের রাগের জন্য ধ্বংস হয়ে যায়। রাগের জন্যই তারা জীবনের অনেক কিছু হারিয়ে ফেলে। প্রতিটা মানুষের প্রতিটা কান্নার পিছনে বেদনা লুকিয়ে থাকে, কারণ কেউ ইচ্ছে করে কাঁদতে পারে না। কান্না হলো ইচ্ছের বিপরীত, যা বেদনা থেকে উৎপত্তি হয়। একজন আদর্শ স্বামী
কখনো কথায় কথায় স্ত্রীর দোষ ধরে না, বরং স্ত্রীর পাশে থেকে শুধরে দেওয়ার চেষ্টা করে। কারো ব্যাপারে তাৎক্ষণাৎ সিদ্ধান্ত না নিয়ে মানুষকে বুঝতে চেষ্টা করুন, দেখবেন সবার মধ্যেই কিছু না কিছু ভালো গুণ আবিষ্কার করতে পারবেন। কিছু মানুষ আপনাকে পছন্দ করবে না, ব্যাপারটা এরকম নয় যে আপনি তাদের কোনো ক্ষতি করার জায়গায় আপনি সঠিক, তাহলে এগিয়ে যান।